ফটিকের ব্যাপারটা যে মিথ্যে সেটা তো আমরা এখন জানলাম, আগে তো জানতাম না। তো আসলে ফটিকের ওখান থেকে বড় চাপ আসছিল দিদি। হ্যাঁ, ওই ফটিকের চিকিৎসার জন্য বারবার ওরা টাকা চাইছিল। আমি চারুকে বলেছিলাম, অনেকবার বলেছিলাম, কিন্তু চারু দিতে রাজি হয়নি। কিন্তু ওরা চাপ বাড়িয়েই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আমি কি বললেন, চুমকিকে চুরি করতে? পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বেয়ান, তাই বলে আপনি আপনার মেয়েদেরকে চুরি বিদ্যা শেখাবেন? ছি ছি ছি, টু লেট মল্লিকা। যদি রাধা মাধবের উপর ভরসা না করে এই প্রশ্নগুলো আগে করলে না, আজ কিন্তু তোমাকে এই দিনটা দেখতে হতো না মল্লিকা। সোহিনী, এটা তুই কি বলছিস? এই প্রশ্ন কি কাউকে করা যায় না, মনেও আনা যায়? আচ্ছা মা, মল্লিকা কি জানে না হ্যাঁ যে কোন পরিবারে নিজের ছেলেদের বিয়ে দিয়েছে? এই পরিবারে কি কি হয়, কি কি হতে পারে, কোনো ধারণা নেই? হ্যাঁ, নেই ধারণা? একজনকে দিয়ে সকলের বিচার করিস না সোহিনী। সেই মা, সত্যি কথা না, সব সময় তেতো লাগে। ওদের বিয়ের পরে যখন বাড়িতে গয়না চুরির ইনসিডেন্ট হয়েছিল, তখন আমি তো এই সন্দেহটাই করেছিলাম, আর তখন কিন্তু তোমাদের চারু আমাকে অনেক ন্যায্য কথা শুনিয়েছিল। এখন কি হলো দিদি? আমার মনে হয় পুরনো কথা নিয়ে ডিসকাস করা উচিত না, বরং এখন যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটাই হোক। আলোচনা? কিসের আলোচনা মল্লিকা? হ্যাঁ, এই মহিলা আর এর দুজন মেয়ে তোমাকে একটা পর একটা মিথ্যে বলেই যাচ্ছে দিনের পর। মা, আমি কি মিথ্যে বললাম? আমি কোনো মিথ্যে বলিনি। থামুন, আপনি মিথ্যে বলেননি? মা, শেতলা দিব্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আপনি মিথ্যে কথা বলেননি? আপনার মেয়েদের লেখা পড়া নিয়ে আপনি আমাকে মিথ্যে কথা বলেননি বেয়ান? আপনাকে তো আমি বলেইছিলাম যে ওই টাকার অভাবে আমরা মেয়েদেরকে বেশি লেখা পড়া শেখাতে পারিনি। তার মানে কি বলতে চাইছিলেন? মানে কলেজের পর ইউনিভার্সিটি লেভেলে, তাই তো? কিচ্ছু বলো না মা, চেপে যাও মা, চেপে যাও। হ্যাঁ, মানে ওই আর কি, মানে কলেজের পড়াটাও শেষ হয়নি। গেল, তাই নাকি বেয়ান? তাহলে আমি বলি, আপনার মেয়েরা কলেজ তো অনেক দূরের কথা, তারা তো স্কুলের গণ্ডিও পেরোয়নি। কলেজ মানে? হ্যাঁ, আপনার দুই মেয়ে, ওরা কেউ মাধ্যমিকও পাশ করেনি। চুমকিও? ও মাই ডিয়ার অংশু, আমি জানি তোর কষ্ট হচ্ছে বাবু, কিন্তু কিছু তো করার নেই বল। মানে যে চুমকি ডাক্তারি পড়তে পারেনি বলে দুদিন আগে আমরা সবাই মিলে শোক প্রকাশ করলাম, অ্যাকচুয়ালি সে কিন্তু মাধ্যমিকও পাস করেনি। দিদি ভাই, আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। চুমকি তো নিজে মুখে বলেছিল যে ডাক্তারি পড়তে চেয়েছিল। বানি, চুমকি যে অসাধারণ মিথ্যে কথা বলতে পারে, সেই ট্যালেন্টটা যে ওর আছে তা তো আমরা অনেকদিন আগেই টের পেয়েছিলাম। এত অবাক হচ্ছিস কেন তুই? এত বড় মিথ্যে মা, আমি নিজের চুমকির জন্য ডাক্তারি ফর্ম এনেছিলাম, ও এত বড় মিথ্যে কথা বললাম? অবশ্য চুমকিকে দোষ দিস না, দেখ ওর কিন্তু কোনো দোষ নেই, ওর জন্য এটাই স্বাভাবিক। মানে ও যে পরিবেশে বড় হয়েছে তাতে তো এটাই স্বাভাবিক, তাই না? দোষটা তা যে বিয়েটা ঠিক করেছে, জেনে বুঝে তেল আর জলকে মেলানোর ইচ্ছে, দোষটা তার না। শোন, আমি তোর এই কথা মানতে পারছি না। কেন, তুই চারুমাকে দেখতে পাচ্ছিস না? এক্স্যাক্টলি, চারুকে দেখে অবাক হতে থাকে। এটা অন্যের মিথ্যের জন্য নিজে অনেকবার বিপদে পড়েছে, কিন্তু নিজে কোনো দিন একটা মিথ্যে কথা উচ্চারণ করে। চুমকির অন্যায়ের শাস্তি নিজে মুখ বুঝে মাথা পেতে মেনে নিয়েছে বহুবার, সেই মেয়ে নিজেকে বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বলবে, এটা তো ভাবাই যায় না। ওরা দু বোন এক বাড়িতে বড় হলো, ওরা সম্পূর্ণ আলাদা। ঠিক বলেছিস বানি,
আমাদের চারু চুমকির থেকে অনেকটাই আলাদা। চুমকি আমাদের দিনের পর দিন মিথ্যে কথা বলে এসেছে, একেবারে নিজের পড়াশোনা থেকে ফটিকের ইনসিডেন্ট পর্যন্ত। ফটিককে নিয়ে চুমকি কোন মিথ্যে কথা বললো দিদি? ও কোনো মিথ্যে বলেনি ওকে নিয়ে। তাই না, চুমকি কোনো মিথ্যে কথা বলেনি তো ফটিককে নিয়ে? একবার ভেবে দেখুন। আবার কিন্তু আপনার মেয়ের অনেকগুলো মিথ্যে কথা সকলের সামনে ধরা পড়েছে। চুমকি কি? চুমকি, সেদিন যখন পুলিশ আমাদের বাড়িতে এসেছিল আর তোমাকে জিজ্ঞেস করলো, তখন তুমি কি করলে? চারুকে ডিফেন্ড করা তো অনেক দূরের কথা, তুমি সেদিন পুলিশকে বলেছিলে যে তুমি কিচ্ছু জানো না। ঠিক বলছি? আমি সত্যি কিছু জানতাম না। তুমি কিছু জানো না? তাহলে বলি, বিয়ের রাতে ফটি কিন্তু তোমাকে তুলে নিয়ে গেছে, আর চারু সেদিনকে বাধ্য হয়েছিল ফটিকে ডেরাতে যেতে শুধুমাত্র তোমাকে বাঁচাতে। ঠিক বলছি? আর বেয়ান, আপনি সেদিনকে আমার চারুকে পাঠিয়েছিলেন ফটিকে ডেরাতে আপনার ছোট মেয়েকে বাঁচাতে। ঠিক বলছি? কি মানে, কৌদিমণি তোমাকে বাঁচাতে গিয়ে এত বড় বিপদে পড়েছিল? চারু, খুব সুন্দর কাজ করেছিস তুই, তুই একেবারে যোগ্য দিদির কাজ করেছিস, নিজেকে মহান প্রমাণ করার জন্য তুই এভাবে সবার সামনে সব কথা ফাঁস করে দিলি। এবার জামাই তো তোর বোনকে প্রশ্ন করছে, এবার বল বল তোর বোন কি উত্তর দেবে বল, তুই তুই বলে দে। মান সম্মান কিচ্ছু রাখলি না তোরা, কিচ্ছু রাখলি না, সব হাট করে দিলি সবার সামনে। মা, এসব কি, কেন আটকাচ্ছেন আপনি আমার? আপনি শুনছেন মা কি বলছে? না চারু, ওনাকে বলতে দিন, আজকে শেষবারের জন্য ওনাকে মন খুলে সবটা বলতে দিন। আর তো কিছু বলার নেই বাবা, যা বলার তো বলে দিয়েছি, তবে এই কথাটা সবার শোনা দরকার, সবার শোনা দরকার যে ফটিক চারুকে পছন্দ করত। কি সবাই অবাক হচ্ছেন তো? হ্যাঁ, সবাই অবাক হচ্ছেন আর ভাবছিলেন যে এতক্ষণে সব সত্যিটা সবাই জেনে ফেলেছেন, কিন্তু আসল সত্যিটা এখনো জানা বাকি আছে। ওই ফটিকে চারুকে বিয়ে করতে চেয়েছিল। মা, থাক, আমাকে আর চুপ করাতে যাস না, আমি আর চুপ করবো না, কারণ এতদিন আমি অনেক চুপ করে থেকেছি, আর দিনের পর দিন শুধু চুপ করে থাকার জন্য বিপদে পড়েছি, তোর জন্য বিপদে পড়েছি। আর ওই ফটিকের চেলারা আমাদের এসে দিনের পর দিন শাসিয়ে গেছে, আমার চুমকিটাকে তুলে নিয়ে গেছে ওরা, তোর জন্য চুমকিটার এত বড় বদনাম হয়েছে শুধু তোর জন্য, এতদিন কিচ্ছু বলিনি, শুধু মুখ বুঝে দেখেছি আমি, শুধু তোর জন্য চারু। আর আজকে তুই কি করলি আমাদের সঙ্গে? চারু, এসব আমি কি শুনছি? মা, উনি যখন বলছেন তাহলে প্রশ্নটা ওনাকেই করো, উত্তরটা উনি দেবেন। বাবা চারু, এখানে তো কেঁচো খুঁড়তে কে উঠে বেরোচ্ছে? তা তো বেরোবেই দিদি, হ্যাঁ তা তো বেরোবেই, আমরা একদিন মুখ বুঝে সব কিছু সহ্য করে গেছি, আর এই চারু চারু গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছে, আর এই মহান মল্লিক বাড়ির বড় বউ হিসাবে থেকে গেছে, আর না আমরা যদি কথা বলতাম তাহলে তো। চারু তুমি চুপ করে আছো কেন বলো তো? আর যো যাই বলুক, এই সময় তোমার অ্যাটলিস্ট মুখ ফুটে একটা কথা তো বলা দরকার। তুমি দেখতে পাচ্ছ না উনি কনস্ট্যান্ট তোমাকে একটার পর একটা অভিযোগ করেই যাচ্ছে? উত্তর নেই তো, চারুর কাছে কোনো উত্তর নেই, ও মুখে কুলু পেটেছে, আমিও কোনোদিন বলতাম না এইসব কথা কখনো না, কিন্তু আজ ও আমাকে বাধ্য করলো। এবার আপনারাই বুঝুন কার দোষ কে থাকছে, কার অন্যায় কে মাথা পেতে নিচ্ছে, বুঝুন আপনারা সবাই, বুঝুন দয়া করে, আর কার জন্য কে মিথ্যে কথা বলছে সেটাও বুঝুন, আর কাকে আপনারা মহান বানাচ্ছেন আর কাকে পায়ে ফেলছেন আপনারা সেটা দয়া করে বুঝুন। মা, তুমি না এলে আমার যে কি হতো, এই কথাগুলো তো আমি কখনোই বলতাম না, এইসব কথা বলে আমি চারুকে ছোট করতে কিছুতেই পারতাম না। মা শুনলি চারু, তোর বোনের কথা শুনলি? তুই এত স্বার্থপর হয়ে গেলি, তুই এই বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে সব ভুলে গেলি, নিজের বোনকে পর্যন্ত, নিজের মা
তুই এখন ধরাকে সরা জ্ঞান করছিস না? তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি কথা বললে বুঝি খারাপ লাগে না? হ্যাঁ, কিন্তু আজকে আমাকে কেউ থামাতে পারবে না। আজকে আমি বলবোই বলবোই। হ্যাঁ মা বলো, তোমার যা মন চায় তুমি বলো। উনি যখন আমায় কথা বলতে বারণ করেছেন আমি চুপ করে থাকবো। আজ শেষবারের মতো তোমার যা ইচ্ছা হয় তুমি বলে নাও মা। কেন রে চাপ? হ্যাঁ, তারপর আবার তোরা মিথ্যে কথা বলবি? হ্যাঁ, আবার বলবি মিথ্যে কথা? নিজেকে দেবী সাজাতে গিয়ে নিজের ছোট বোনটাকে সবার সামনে ছোট করবি, আরো ছোট করবি। ওকে দেখ, ওকে দেখ তুই চারু। আমি জানি আমার মেয়েটার বুক ফেটে যাচ্ছে, কিন্তু বুক ফুটে একটাও কথা বলছে না, কিছুতেই বলছে না। ঝুম্পা, শট মেয়ে হয়।